আজ না হয় অনকে মেরাতে বড় একটা হাম উঠিয়ে নিলাম, আর ওর পুরো রিয়াকশনটা দেখো, আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, দারুণ মজা হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট তোমরা তোমাদের মতো করেই বিন্দাস আছো। তো আমি খুব একটা ভালো নেই, মনের দিক থেকেও ভালো নেই, শরীরের দিক থেকে ভালো নেই, কারণ কি আমার না ঠান্ডা লেগে গেছে। তোমরা আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো, আগের দিনটা তো পুরোটাই তোমরা শুনলে যে আমার গলা খসখস গলা খসখস। তো সেই নিয়ে আমার গলা ব্যথাও শুরু হয়ে গেছে, একটুখানি জ্বর জ্বরও লাগছে। তো এটা আমি বুঝতে পারছি, আমার টেনশন থেকে একটু মাথা যন্ত্রণা জ্বরটা এসছে, কিন্তু গলাটা ব্যথা কোথা থেকে এসছে আমি বুঝতে পারছি না, কারণ কি আমি তো ঘর সংসারে কাজবাজি করিনি দেড় মাস। তো যাই হোক, সকাল সকাল বাসন মেজে নিলাম, আর আজকে তোমাদের সঙ্গে কোনো স্যাড মুডের কথা, মানে আমার স্যাড লাইফের কথা শোনাতে চায় না, কারণ তোমাদের দাদা ভাই তো আমাকে খুব একটা বকাঝোকা করেনি, কিন্তু এটা বলছে যে ওই ভিডিওগুলো দেখলে মানে তোমাদের দাদা ভাইয়ের খুব কষ্ট হয়, তোমাদের দাদা ভাইয়ের মনে হয় যেন নিজেকে খুব অপরাধী অপরাধী, যে আমি সবসময় পিয়ালিকে কাঁদাচ্ছি। তো এইরকমই কথা তোমাদের দাদা ভাই আমাকে বলেছে দুদিনই, কিন্তু রাগ করেনি যে এই কথাগুলো বলেছি, যেটা বাস্তব জীবনে সেটা। শুধু তোমাদের দাদা ভাই কি বলে জানো, যে যে সয় সে রয়, কিন্তু আমি যা সইতে পাচ্ছি না তাই হয়তো আর রইতে পারবো না। তো যাই হোক, সকালবেলা বাসন মেজে বসিয়ে দিলাম একটুখানি চা। তো চা তো অবশ্যই মানে করার দরকার, আমার এখন খাওয়া দরকার। তো আজকে লাল চাটা করলে আরও বেশি ভালো হতো আদা দিয়ে করা করে, কিন্তু তোমাদের দাদা ভাই হচ্ছে কি দুধ চা খাবে বলছে, তো সেই কারণে আমি আগের দিনের একটুখানি দুধ থেকে গেছে, তো সেই কারণে দুধ চা বসিয়ে দিচ্ছি। তো জল খুব একটা বেশি নেইনি, অল্পই নিয়েছি। তো আমরা তিনজনে চা করছি, আমার, তোমার দাদা ভাইয়ের, আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের বাবার মানে শ্বশুরের, তো শ্বশুর বাবার, এই মিলে আমাদের তিনজনের চা বসাচ্ছি। তো একটুখানি সুগন্ধির জন্য যেহেতু দুধ চা একটু এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে আদা, অনেকটা আদা থেতো করেছিলাম দেখেছো না, তো কিছুটা দিয়েছি, নাহলে দুধ চেয়ে আবার ঝাল লাগবে। তো আর একটুখানি দেখো আমি মানে গরম চা জল তুলে নিচ্ছি, কারণ সেই আগের দিনে যে দুধটা বলছি থেকে গেছে, ওইটাকে একটুখানি গ্লাসের মধ্যে গুলিয়ে নেবো, তাহলে পরে আর কোনো ফেটানা ফেটানা যে একটা মানে এ থাকে সেটা থাকবে না। তো আমি কিন্তু এইভাবেই দিই, এক্সট্রা জল আর আমি দিই না, কারণ কি মানে এক্সট্রা জল দিলে সে অনেক হয়ে যাবে, তারপরে চার টেস্ট একটা থাকে না। তো দুধ কিন্তু খুব একটা নেই, কিন্তু মানে এই দুধটাকে মানে চাটাকে আমি এতক্ষণ ধরে মারবো, টেস্ট কিন্তু অমনিই চলে আসবে। তো এই যে আমি সব কিছু রেডি করে রেখে দিয়ে এরপরে কিন্তু চলে যাব বিছানা গুছানোর জন্য। তো দেখো চলে এসেছি, মশারি কিন্তু খোলাই হয়নি, তোমার দাদা ভাই উঠে চলে গেছে আর আমিও বেরিয়ে গেছিলাম আগে, সেই আগের মতো আমার এখনও লাগছে আবার। তো যেহেতু ভিডিওটা শ্যুট করবো তাই আরেকটা আলো জ্বালিয়ে দিলাম, আর এখন বিছানাটা গুছিয়ে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এদিকে বিছান ঝাড়ছি, কিন্তু ওদিকে তো আমার চাটা বসানো আছে, তোমাদের কি মনে আছে? আমার তো মনেই আছে। তো আমি কিন্তু এর মাঝে একবার গিয়ে চাটা চেকে মানে চেক করে এসেছি, কারণ দুধ চা যেহেতু মানে লাল চাও এমনিতেই উতরে যায়, আর দুধ চা তো আরও আগে উতরে যায়। তো ফ্লেম কিন্তু কমে এসছে, তবুও আমাদের মেয়েদের মন কি বলো তো, এক কাজে মন দিলে হবে না, মানে দিনের শুরু যা সকাল যা, মানে যারা বিশেষ করে হাউসওয়াইফ তারা কিন্তু মানে যতগুলো সংসারে কাজ করতে হবে দিনে তারা জানে যে কোনটার কোনটা করবো, সব দিকেই কিন্তু মন রাখতে হয়। তো এভাবে আমিও রাখতাম বা রাখি, আবারও চেষ্টা করছি পুনরায় আগের মতো রাখার মতো। তো এই যে আমি একটু সকালবেলা মাথাটা আঁচড়ে নিয়েছি, ব্যাস সকালবেলা যদি না মাথাটা আঁচড়ায় তাহলে দেখবে মানে কেমন হয়, এটা ফ্রেশ ফ্রেশ তো ভাব লাগবে না, এটা অস্বস্তিকর লাগবে। তো সেই জন্য মাথাটা একটুখানি আঁচড়ে নিলাম, চুলটা খোপা করে আবার চলে এসেছি
আমার আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে সকালে চুবিয়েছি, মানে এগুলো রেগুলার পরার খুব একটা ভালো কাজ না, মোটামুটি একটা যে গায়ের গন্ধ না ওই গন্ধটা কাটার জন্যই আমি শার্পে চুবিয়েছিলাম। আর ওদিকে আমি চা বসে রেখে কিন্তু সকাল সকাল দুটো কাজ গুছিয়ে নিলাম, এখনও তোমাদের দাদাভাইয়ের পাত্তা পাওয়া যাচ্ছে না। তো আমি জানি যে ও ব্রাশ করা শুরু করা মানে আমি চাটা বসিয়ে দিই, ও ব্রাশ করে আস্তে আস্তে সেটা লাল চাই হোক বা দুধ চা হোক আমার কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে ও কী করছে, ব্রাশ করতে করতে চলে গেছে সকালবেলা একটুখানি মাটি কোপানোর জন্য। আগের দিনে তোমাদেরকে দেখেছিলাম না ফ্রিজে কিছু বীজ মানে ভিজানা ছিল, তো সেইগুলো লাগানো হবে বলে ও মাটি কোপাতে চলে গেছে। তো আমিও সেই সুযোগ পেয়ে গেছি, একদম ওই লো ফ্লেমে গ্যাসটাকে রেখে এসে মানে চাটা, তারপর এদিকে আমি মানে বিছানাও গুছিয়ে নিলাম, কাচাকাচিও করে নিলাম। তো এবারও প্রায় আস্তে আস্তে যে এই যে মুখ ধুতে চলে এসছে, আর এবার আমি চা ছেকতেও চলে যাবো। তো এই যে আমার চা মোটামুটি ছাঁকা হয়ে গেছে, আর একটুখানি চায়ের পরিমাণটা কমে গেছে, কারণ তোমরা বুঝতেই পারছো চা আমি চাপেই দিয়েছি, আর তারপরে এদিক ওদিক কাজ করতে করতে চা তো কমেই যাবে অলরেডি। আর দুধ চাকে যত ফোটানো যাবে ততই ভালো, কারণ তত স্বাদ বেরাবে। তো সেই কারণে আমি লো ফ্লেমে রেখে সমস্ত কাজ করতে করতে চা অনেকটাই কমে গেছে। আর চা যে কাপ ভর্তি করে খেতে হবে তার কিন্তু কোনো কথা নেই, তো সেই কারণে কোনো ব্যাপার নেই, তো ঠিকই আছে। এর থেকে বেশি চা খাওয়াটাও কিন্তু খুব একটা বেশি ভালো না। তো আমি এখন দেখো একা বসে বসে চা খাওয়া শুরু করে দিয়েছি, এখনও তোমাদের দাদাভাই আসেনি, মানে ও আছে ও পাশে দিকে কী একটা করছে, তারপর আবার জলের বোতল আনতে গেল, আর এই যে চলে এসছে। তো বন্ধুরা এদিকে আমার আর তোমাদের দাদাভাই চা খাওয়া হয়ে গেল, এবার ও ওর কাজে চলে গেল মানে দোকান চলে গেল, আর আমি যে জামাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো আর মিলিনি, তো তারপরে ভিডিও এডিটিং করেছিলাম, অনেকটা লেট হয়ে গেছি, তারপরে মনে পড়লো এই যে চলে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য। আর এবারের মাঝখানের এই যে জায়গাটায় মিলতাম না তারটায়, তো এখানে মিলতে পারবো না, এই যে মাটি কোপানো হয়ে গেছে পালং শাকটা লাগানোর জন্য। তো এরপরে দেখো আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য চলে এসেছি, আর সব কিছু ধুয়ে বাসন টাসন নিয়ে চলে এসেছি ঠাকুরের, এবার শুধু পুজোটা করবো। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল, আর পুজোতে এত সুন্দর একটা আমি মিউজিক বা মানে গান তোমাদেরকে শোনালাম, মাথাটা এমনি ঠান্ডা হয়ে গেল, আর সেই জন্য মিষ্টি মুখ করে নিচ্ছি দই, আর সাথে হচ্ছে একটা মিষ্টি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আজকের আমি সকালের মানে জল খাওয়াটা করে নিচ্ছি, যদি এখন প্রায় 12:30 বেজে গেছে। তো ওই যে ভিডিও এডিটিং করছিলাম তো ওই জন্য আমার খেয়াল নেই, আর জন্য এতটাই দেরি হয়ে গেছে। তো এখন আমি দই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, দইটা নাকি অনেক দিনই ফ্রিজে আছে তোমার দাদাভাই বলছে, তো আমাকে খেতে বলছিল আগের দিনে, আগের দিনে গলা খুসখুস করছিল বলে খাইনি,
তো আজকে না এত খিদে পেয়ে গেছে, আর হচ্ছে মানে শশা টশা কুচাতে ইচ্ছা করেনি, ঝামেলা ছাড়াই আমি দই দিয়ে আর মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। বাবা এখনই খেয়েছে একটা, না না নাম জানি জানি ঠিকই তো, তুই এক্ষুনি তো মুড়ি খেয়েছিস। হ্যাঁ মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্স চলেট কেউ খায়। তুমি কিরকমই বল, তুমি দেখতে পাবে না আমি কাশিলি গলা কাশলে মুড়ি খাওয়ার আগে খেতে হতো। মুড়ি খাওয়া সকাল নু চা খাবার পর ভিক্স চলেট খেতে নাকি? তাহলে মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে দই দিয়ে মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্স চলেট, দই দিয়ে মুড়ি খাওয়ার পর গলাটা খসখস করছে, এবারে ভিক্স চকলেটটা খেতে খেতে আমি একটু ফোন ঘাটবো, চকলেটটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে মনে হয়। তাহলে খাওয়া দরকার নেই, না খাই আগের বছর চকলেট মনে হয়। তা তো বন্ধুরা আসলে চকলেটটা এক বছরের নয়, তোমাদের দাদাভাই যেটা বলছে ভুল, আমার যে আগের বারে একবার জ্বর হয়েছিল বলেছিলাম না ওই বর্ষাকালের দিকে, ওই সময় তোমাদের দাদাভাই এনেছিল, তো আমি কিন্তু আর মানে সবগুলো খাইনি। আমার যতটা ভিক্স চকলেট তো এমনি এমনি খেতে পছন্দ হয় না, ভালো লাগে না, মানে তোমার অসুবিধা না থাকলে ওটাকে একদমই খেতে ইচ্ছা করবে না, তো সেই রেখে দিয়েছিলাম সেটা খাচ্ছিলাম। আর যাই হোক তারপরে শুয়ে পড়েছিলাম, আবার খাচ্ছি হচ্ছে তোমার পায়েস আর সঙ্গে হচ্ছে ওপাশে বার্থডে কেক। আর তোমরা দেখেই বুঝে গেছো যে এটা বার্থডের স্পেশাল কোনো জিনিস হয় এই পায়েস আর সঙ্গে কেক। তো আগের দিনে হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম না বাড়িতে এখন একা আছি সন্ধ্যাবেলায়, তো বাড়ির সবাই গিয়েছিলো মানে তোমাদের দাদাভাই আর আমি ছাড়া সবাই দিদি বাড়ি গিয়েছিলো, দিদির ছেলের জন্মদিন ছিল, তো আমাদের জন্য পাঠিয়েছিলো পায়েস সঙ্গে ভাত তরকারি সবই পাঠিয়েছিলো, কিন্তু আমরা কালকে খেতে পারিনি পায়েস আর কেক, তো সেই জন্য আজকে খাচ্ছি। আর ওটাই ছিল আমার দুপুরবেলার লাঞ্চটা, তারপরে সন্ধ্যার দিকে ভাত খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর একদম ওই আবার মানে কি বলবো ডিনারের খাবার নিয়ে পৌঁছে গেছি, মানে এক জায়গায় আমি সকালের ব্রেকফাস্টও করলাম, তারপরে জলখাবারও করলাম, তারপরে লাঞ্চও করলাম, তারপরে ডিনারও করলাম, আর কি বলবো মানে সবই কিছু, নাস্তা সব কিছু এই খাটে বসেই করে নিলাম আজকে, ভাতটাও আমি খাটে খেয়েছি। হ্যাঁ আমি জানি তোমরা আমাকে অনেকেই বলবে তুমি কি আমাকে বলেছে, এটা আমি কোনো জাতে রেখে তুলছি না, তবু আমাকে অনেকে বলছে তুমি কি হিন্দু না মুসলমান যে তুমি খাটে বসে খাচ্ছ, তো যাই হোক তোমরা যদি না কেউ কারোর কিছু, আমার ভালো লাগছে আমি খাচ্ছি, এটা নিয়ে আমি কোনো তর্ক বিরোধ করতে পারবো না। তো অ্যাকচুয়ালি খাটে বসে হাগা মুথা সহ হয়ে যাচ্ছে, বাইরে বেরোতে আর হচ্ছে না, এরকমই একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক এখন ডিনারটা হচ্ছে কি দেখো, দেখে কার লোভ লাগছে বলো, সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে শসা, তারপর হচ্ছে কাঁচা টমেটো, একদমই সমস্ত কিছু কাঁচা, সঙ্গে বিট লবণ, কাঁচা সরিষার তেল, আর হচ্ছে কি চপ। তো রাতের ডিনারটা তো একদমই মানে আমার জমে গেছে, আমার খুব পছন্দের, খুব পছন্দের এটা একটা খাওয়ার, তো তোমার দাদাভাই কিন্তু এগুলো কেটে এনেছে দিয়ে আমাকে বলছে কি মাখিয়ে দিতে, আমি নাকি মাখালে তোমার দাদাভাই ভালোও লাগে, আর প্রত্যেকটা ছেলেরাই বলে যে একটু মাখিয়ে দিলে আমরা খাই যেন, তো আমরা একটা থালাতে দুজন নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ আজকে দুপুরবেলার খাবারটা হয়েছিল মাছের পাঙ্গাস, মানে যারা রিঠে মাছ বলো আমাদের এদিকে পাঙ্গাস বলি, তো সেই রিঠে মাছের ঝাল, আর হয়েছিল কি বটবটি আলুর তরকারি। আর তোমার দাদাভাই বলছে কেমন হয়েছে বলো মুড়িটা, আমি এরকম বলছি দারুণ। তো এখন খাচ্ছি, তোমরা কারা কারা খাবে চলে আসো, আমি অবশ্যই এভাবে তোমাদেরকে বানিয়ে দেবো, নতবা তোমরা ঘরে এটা ছাটাফাট করে নাও দিয়ে খেয়ে নাও। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এন্ড করবে তোমাদের দাদাভাই, তো বলো তুমি কি বলবো, ভিডিওটা এন্ড করলে আমি যেভাবে বলি, আর তুমি তোমার কিছু মনের কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই পারো, দুদিন ধরে তোমাকে ছেড়ে চলে যাব বলছি, তো ভিউয়ার্সদের অনেক প্রশ্ন আছে, তো কেউ যদি না থাকতে যাতে জোর করে রাখা যায়, কারো যাওয়ার ইচ্ছা হলে সে যাবে, আজ নয় কাল যাবে, কারো যাওয়ার ইচ্ছা থাকলে, যার যাওয়ার ইচ্ছা না থাকে, না থাকলে তো অবশ্যই সে থাকবে, যতই কষ্ট হোক সব মানিয়ে নিয়ে থাকতে পারবে যদি থাকার ইচ্ছে হয়, আর যার যাওয়ার ইচ্ছা হয় তার কোনো কষ্ট কোনো অসুবিধা কোনো কিছু না থাকলেও সে যাবে, তাকে ধরে রাখার মতো কারো ক্ষমতা নেই, তো সে যাই হোক। তো অনেক রাত হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই বিছানায় চলে এসেছি, এবার বিছানাও রেডি, তো আমরা এবার
ঘুমাবো, তো তোমরাও নিশ্চয়ই এত রাত শুয়ে আছো, দুপুরবেলা ভিডিওটা দেখছি, তোমরাও শুয়ে শুয়ে দেখছো। তো চলো কালকের জগদ্ধাত্রী পুজো, সে পুজোতে ভালো এনজয় করো। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, যারা নতুন আছে সব সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ভালো লাগলে। হ্যাঁ, আরে প্রথমবার এসে তুমি ভিডিও এন্ড করছো, তাই তো? না, ওটা তো অনেকবার আগেও হচ্ছে। না, ভিডিও কোনোদিন এন্ড করোনি। ঠিক আছে, এবার তারপরে তুমি তুমি তাহলে বলতে চাইছো না, আমার মনে হলে আমি চলে যেতে পারি, মনে দুঃখ কষ্ট থাকবে, তাই তো? কতটাই আছে, অনেক অনেক। তো বন্ধুরা, তাহলে আর কিছু বলার নেই, খালি একটা কথা প্রমিস করে, এরপর থেকে তুমি ভিডিওতে আসবে না, প্রতিদিন আসবে তো একটু করে? না, আসবে না, যখন ভালো লাগবে তখন। বন্ধুরা, তোমাদের দাদাভাই প্রত্যেক দিন করে যেন আসে, সেই বিষয়ে বেশি বেশি কমেন্ট করো, কারণ আমার মন ভালো নেই আর একা একা থাকি। ও বরং যদি একটু ভিডিওতে আসে, তোমরা যেমন বলো, তাহলে আমার ভিডিওটা সত্যি হয়তো আরও মানুষের কাছে পৌঁছাবে, কারণ তোমরা বলো যে দিদিভাই তুমি দাদাভাইকে নিয়ে ভিডিও করবে, তাহলে ভিডিওটা আরও বেশি মানুষ দেখবে। তো আমিও অনেক আমার এতে প্রমিস করলাম, তোমাদের দাদাভাই যদি প্রত্যেক দিন না ভিডিওতে আসে, তাহলে আমি তোমাকে ছেড়ে চইলা যাবো। ওকে, কথাটা মাথায় থাকবে।